नमस्कार बंधुरा, हैपी जार्नी विथ ओयन चैनले तुम्हारे सकल के स्वागत। बंधुरा एखन आमी तुम्हारे गूगल मैपर माध्यमे बारासात स्टेशनेर काछाकाछी जे समस्त विख्यात जे पूजा मंडपगुलो आछे सेगुलो तुम्हारे देखाबो, जेगुलो तुम्हारा हेटेई कयेकटी पूजा मंडप घुरे निते पारबे। प्रथमे तुम्हारा बारासात स्टेशने नामबे, नेबे तुम्हारा एक नम्बर प्लैटफर्म जे टिकिट काउंटार आछे सेखाने तुम्हारा चले आसबे। एक नम्बर प्लैटफर्मे काउंटारे काछ थेके तुम्हारा यात्रा शुरू करबे एबं ता तुम्हारे प्रथम डेस्टिनेशन हबे। तुम्हारा एखाने देखते पाच्छो पॉइंट ए जे पॉइंटटा आछे एखाने आछे तुम्हारे संहति क्लाब। এই সংহতি ক্লাবের এবছরের কালী পূজার থিম হচ্ছে দর্পণের প্রতিবিম্ব। এই সংহতি ক্লাবের পূজা মণ্ডপটি দেখে নেওয়ার পরে তোমরা এর পরবর্তী তোমরা চলে যাবে পায়োনিয়ার ক্লাবে। এই ডেস্টিনেশন হচ্ছে বি। এই পায়োনিয়ার ক্লাবের এবছর সবচেয়ে বেশি উল্লেখযোগ্য এবং সবচেয়ে আকর্ষণীয় থিম হচ্ছে যেটা হচ্ছে মরক্কোর কসবা টাওয়ার। তোমরা অবশ্যই এই পায়োনিয়ার ক্লাবের পূজা মণ্ডপটিতে ভিজিট করবে। এই পায়োনিয়ার ক্লাবের পূজা মণ্ডপটি দেখে নেওয়ার পরে আমাদের পরবর্তী গন্তব্য হবে নবপল্লী অ্যাসোসিয়েশন, যেটা আমাদের এখানে পয়েন্ট সি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নবপল্লী অ্যাসোসিয়েশন। এই নবপল্লী অ্যাসোসিয়েশনের থিম হচ্ছে এবারে কেদারনাথের মন্দির। আমরা এই কেদারনাথের মন্দির অনেক জায়গাতেই থিমটা এবারে দেখেছি দুর্গাপুজো থেকে এবং কালী পুজোতে অনেক জায়গাতেই হচ্ছে, কিন্তু এই নবপল্লী অ্যাসোসিয়েশনে তোমরা আসলেই বুঝতে পারবে যে এখানে কতটা আলাদাভাবে কতটা সুন্দরভাবে থিমটাকে ফুটিয়ে তোলা হচ্ছে। তো অবশ্যই তোমরা এই পূজা মণ্ডপটিও ভিজিট করো। এই নবপল্লী অ্যাসোসিয়েশনের পরে পরবর্তী আমরা চলে যাব নবপল্লী ব্যায়াম সমিতি, এনে ডেস্টিনেশন ডি। এই নবপল্লী ব্যায়াম সমিতির এবছরের থিম হচ্ছে কাল্পনিক মন্দির ও প্রতিবারের ন্যায় সর্ববৃহৎ মাতৃ প্রতিমা। এই পূজা মণ্ডপটি দেখে নেওয়ার পরে পরবর্তীতে আমরা চলে যাব পয়েন্টই, যেটা হচ্ছে ভাট্রাপল্লী কালচারাল অ্যাসোসিয়েশন। এখানকার পূজা মণ্ডপে এবছরের থিম হচ্ছে ফুটবল বিশ্বকাপ। বন্ধুরা, এই পূজা মণ্ডপটি দেখে নেওয়ার পরে তোমরা বারাসা স্টেশনে ব্যাক করতে পারো। বারাসা স্টেশনে ব্যাক করার পরে রাসবিহারী স্কুল রোড ধরে সামনের দিকে এগিয়ে যাবে। এরপরে যে পূজা মণ্ডপটি তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে নপাড়া ওয়েলফেয়ার সমিতি। এই পূজা মণ্ডপের এবছরের থিম হচ্ছে দূষণ। এই সমস্ত পূজা মণ্ডপগুলি তোমরা স্টেশনের কাছাকাছি তোমরা দেখতে পাবে। এরপর যেসব ভালো ভালো যে প্যান্ডেলগুলো এসছে তার জন্য তোমাদের একটু ডিস্টেন্সে যেতে হবে। এর পরবর্তী যে পূজা মণ্ডপটি আছে সেটি হচ্ছে নপাড়া কল্যাণ সমিতি, যার এবছরের থিম হচ্ছে ষোলো ফুটের সাবেকি প্রতিমা। এই নপাড়া কল্যাণ সমিতির পূজা মণ্ডপটি দেখার পরে আমরা পরবর্তী পূজা মণ্ডপে এটা চলে আসব, সেটি হচ্ছে রেজিমেন্ট ক্লাবের পূজা মণ্ডপ। এই রেজিমেন্ট ক্লাবের পূজাটি দেখে নেওয়ার পরে তারপরে আমরা কিছুটা গিয়ে দেখতে পাবো ছাত্রদল ক্লাবের পূজা মণ্ডপটি। বারাসাত স্টেশন থেকে একটু দূরে যে সমস্ত ভালো ভালো পূজা মণ্ডপগুলো তোমরা দেখতে পাবে সেগুলো দেখার জন্য তোমরা বাইকে করে অথবা স্টেশনের কাছাকাছি যেসব অটো স্ট্যান্ড থেকে অটো ধরে তোমরা এইসব পূজা মণ্ডপগুলো ঘুরে দেখতে পারো। তোমরা প্রথমে চলে আসবে বারাসাত তরুছায়া ক্লাব। এই ক্লাবের এবছরের থিম হচ্ছে দৃষ্টিকোণ। এখান থেকে বেরিয়ে তোমরা পরবর্তী যে পূজা মণ্ডপ সেটা তোমরা চলে যাবে, সেটা হচ্ছে নবপল্লী বয়েজ স্কুলের কাছে আমরা সবাই ক্লাবের পূজা মণ্ডপ। এই পূজা মণ্ডপটিও এবারে খুবই আকর্ষণীয় হতে চলেছে। এই পূজা মণ্ডপের এবছরের থিম হচ্ছে কর্ণাটকের কোটিলিঙ্গেশ্বরের শিব মন্দির। তোমরা অবশ্যই এই পূজা মণ্ডপটি ভিজিট করো। এখান থেকে পরবর্তী যে পূজা মণ্ডপ সেটা আমরা চলে যাব, সেটা হচ্ছে বারাসাত সন্ধানী ক্লাবের পূজা মণ্ডপ। এই বারাসাত সন্ধানী ক্লাবের এবছরের থিম হচ্ছে মা আসছেন লিফটে করে। এটি একটি অভিনব পদক্ষেপ। তোমরা এখান থেকে পরবর্তী ডেস্টিনেশন তোমরা যেটা চলে যাবে সেটা হচ্ছে কেএনসি রেজিমেন্টের পূজা মণ্ডপ। কেএনসি রেজিমেন্টের এবছরের থিম হচ্ছে আলোর খেলায় ভিসাক মেলায়, অর্থাৎ এখানে শ্রীলঙ্কার ভিসাক ফেস্টিভ্যালটা তুলে ধরা হয়েছে। এই পূজা মণ্ডপটি দেখার পরে আমরা চলে যাব বারাসাত মৎস্য কল্যাণ সমিতি, যে পূজা মণ্ডপ যেখানে আমরা দেখতে পাচ্ছি ই পয়েন্ট করা আছে। এখানকার এবছরের থিম হচ্ছে পাহাড়ের ভিতর মুক্তোর মাতৃ প্রতিমা। এরপরে আমরা টাকি রোড ধরে এগিয়ে যাব বারাসাত
কালিকাপুর যুবগোষ্ঠীর পূজামণ্ডপ, যাদের এবছরের থিম হলো শৈশবের সর্বনাশ। এই পূজামণ্ডপের পরে আমরা আরও এগিয়ে যাব, গিয়ে দেখতে পাবো পরবর্তী যে পূজামণ্ডপ সেটি হচ্ছে বামুনমুড়া অ্যাসোসিয়েশনের, যাদের এবছরের থিম হচ্ছে নেপালের বৌদ্ধ মন্দির। এই পূজামণ্ডপটি দেখার পরে আমরা আবার ব্যাক করব। ব্যাক করার পরে আমাদের পরবর্তী গন্তব্য হবে বারাসাতের আগুয়ান সংঘ, যেখানে এবারে 50 ফুটের মাতৃ প্রতিমা হতে চলেছে। এই বারাসাত আগুয়ান সংঘে পূজামণ্ডপটি দেখার পরে আমরা পরবর্তীতে এগিয়ে যাব নেতাজি নগর স্পোর্টিং ক্লাবে। এই নেতাজি নগর স্পোর্টিং ক্লাবের এবছরের থিম হচ্ছে নেপালের বিষ্ণু মন্দির। এরপর তোমরা এখান থেকে স্টেশনে ব্যাক করতে পারো অটো ধরে। যদি ভিডিওটা তোমাদের একটু উপকার হয়ে থাকে, ভিডিওটাতে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। যে সমস্ত বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।